দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে। আমরা এই মুহূর্তে কথা বলছি এই 5 নং ওয়ার্ডের, ময়নামতি ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন ভাইয়ের সাথে। আমরা তার কাছে প্রথমে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ওয়ার্ড থেকে তিনি প্রার্থিতা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই নির্বাচনে আসার পিছনে তার মূল উদ্দেশ্য কি, আমরা তার মুখ থেকে শুনব। সালাম আলাইকুম। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের 5 নং ওয়ার্ড এবং বিপুরা বুড়িচং উপজেলা সকল জনগণ এবং আমার জন্য আমার ব্যাপারে অবগত আছে। আমি একজন প্রবাসী, দীর্ঘ 18 বৎসর যাবত আমি সৌদি প্রবাসী, ওখানে ব্যবসা বাণিজ্য আমি করি। তারপর আমি যখন সৌদি আরব থেকে আসছি, আসার পরে আমার 5 নং ওয়ার্ডের এই এলাকার মুরব্বিয়ান এবং ইয়ং বয়সের ভাইয়ারা সবাই আমাকে ধরছে যে একটা কাজ করো, তুমি সামনে আমাদেরকে একটা নির্বাচন কইরা দেখাও, এই এলাকার উন্নয়ন করো। আমাদের বর্তমান যিনি মেম্বার, উনি যে কাজগুলো করেছে অনেক কিছু ঘাটতি আছে, সুতরাং সেই ঘাটতিগুলো আমরা তোমার মাধ্যমে আমরা পূরণ করতে দেখতে চাই। আমি বললাম যে ঠিক আছে, যদি আমার এলাকার জনগণ এবং মুরব্বিয়ান ইয়ং বয়সের ভাই সবাই যদি একমত হও, তাহলে আমি সামনে নির্বাচনটা করবো ইনশাল্লাহ যদি বলে। আলহামদুলিল্লাহ, আমি বিগত এই যে করোনা 1 বৎসর পূর্ণ হয়ে গেল, ওই সময়কালে আমি সৌদি আরব ছিলাম। তো আমি যখন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম এবং টেলিভিশনে দেখতে পেলাম যে গোটা বিশ্বেই মানুষ এই করোনা অসহায় কর্মহীন মানুষ হয়ে ঘরের মধ্যে বসেছিল লকডাউন অবস্থা, তো মানুষ খাদ্য দ্রব্য বিভিন্ন চলাফেরা অর্থনীতি খুবই একদম লাজুক অবস্থা, দেশের মানুষ হাহাকার অনার ছিল। ওই পরিপ্রেক্ষিতে আমি আমার এলাকার কিছু ব্যক্তিত্ব আছে যারা আমার এলাকাটাকে যারা কারণ যে নেতৃত্ব দেন, ওদের সাথে যোগাযোগ করলাম যে কি অবস্থা আমাদের দেশের। উনি বল আমাকে কয়েকজন বলেছিল যে সুমন মাস্টার একজন আছে, এরপর আমার এক বন্ধু আছে শাকিল, উনিও মোটামুটি ভালোই একজন সামাজিক স্বভাব, উনিও বলছে যে আমাদের দেশের অবস্থা খুবই নাজুক, আপনি একটা কাজ করেন, সামনে যেহেতু মেম্বার নির্বাচন করবেন, এলাকার জনগণের পাশে দাঁড়ান, আপনি একটা ত্রাণের ব্যবস্থা করে দেন। তো আমি আবার ওনাদের মাধ্যমে তাদেরকে একসাথে করে আমি একটা ত্রাণের ব্যবস্থা করছি, 262 ফ্যামিলির জন্য আমি ত্রাণের ব্যবস্থা করছি। এবং বর্তমান আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব আমাদের প্রিয় নেতা জনাব আকরাম দাদা সাহেব আসে আমাদের বাড়িতে, আবার এই ত্রাণগুলো সবার ওনার সহযোগিতা নিয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছিয়ে দিচ্ছেন। আমি 262 ফ্যামিলির মধ্যে ত্রাণ ব্যবস্থা করে দিয়েছি, ইনশাল্লাহ সক্ষম হয়েছি আপনাদের দোয়া। আসলে সত্যি কথা বলতে এটাই যে কোনো কিছু অভাব আজকাল পুরান সব কিছু হয় না, সব কিছুরে একটা ঘাটতি থাকে যা। আমি দীর্ঘ 2001-এ নির্বাচন করেছি, যখন বিগত জামাত শিবির বিএনপির আমল থেকে আমরা একটা কেন্দ্রের মধ্যে যখন আওয়ামী লীগ সরকার পরাজিত হয়, আমরা খুবই পেশিগতভাবে আমরা লাঞ্ছিত হই, মামলা হামলা খেয়ে আমরা এই দেশ ত্যাগ করে সৌদি আরবে দীর্ঘ কর্মজীবন কাটিয়েছি 18 বৎসর। তো রাজনীতির সাথে সম্পৃক্ত আমি সেই 96 থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, 2001-এ নির্বাচন আমি সম্পৃক্ত ছিলাম, সম্পূর্ণ এলাকা ছাত্রলীগ হিসাবে ইউনিয়নের সদস্য ছিলাম, এবং কি এত বছর যাবৎ আসা যাওয়ার ক্ষেত্রে আমি রাজনীতির সম্পৃক্ত 96 পরও 2001-এর পরও আবার আপনার এই যে এমপি ইলেকশন গত উপজেলা নির্বাচন এলাকা সামাজিক কাজে সম্পূর্ণ কাজে আমি নিয়োজিত আছি। আসলে আমি মেম্বার পদপ্রার্থী হয়েছি, আসলে অনেকে ভাবে যেটা পেশা হিসাবে, আসলে সেটা আমার পেশা হিসাবে কোনো প্রার্থী হিসেবে ঘোষণা করি নাই। আমাকে আল্লাহ আমি নিজে প্রবাস থেকে ঘর বাড়ি অর্থ সম্পদ যাই করছি আলহামদুলিল্লাহ, আমার চলার মতো তৌফিক আছে, খাওয়া দাওয়ার মতো তৌফিক আছে, সব কিছু সম্পূর্ণ। আমি শুধু মেম্বার পদপ্রার্থী হইয়া এলাকার যে গরিব অসহায় মানুষগুলো আছে তাদেরকে আমি কতটুকু সুযোগ সুবিধা দিতে পারি সেই পরিকল্পনা মাথায় নিয়ে আমি আসছি। এলাকার অনেক ছেলেমেয়ে আছে ইয়ং জেনারেশন, এগুলো মাদক হয়ে এখন মা বাবার সাথেও নির্যাতন অত্যাচার চালাচ্ছে, বাপ ভাইকে চিনে না, ছেলে বাবাকে চিনে না, এই এমন অবস্থা বাতাল অবস্থায় আছে। জুয়া চলে, আমি দেখছি প্রায় জায়গায় জুয়ার ঘর আড্ডা চলে, মাদকের আড্ডা চলতে আছে, এগুলো প্রতিরোধ করে না। এগুলোর দায়িত্ব হয়েছে সমাজ এবং কি মেম্বার প্রতিনিধিরা, তারা যদি সমাজটাকে সুন্দর গড়ে উঠা আদর্শ করতে পারে তাহলে আমাদের দেশ শান্তি দেশ জনগণ শান্তি পাবে, এটা আমার প্রত্যাশা। আমি যদি ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারি বা জয় দিতে পারি, আমি এই ওয়ার্ডকে একটা সুন্দর আদর্শ ওয়ার্ড ঘোষণা করবো ইনশাল্লাহ।